দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি দামি স্বামী কি সিলেকশন হয়ে একটা অবৈধ সরকার যারা আজকে জোর করে ক্ষমতায় আছেন তাদেরই সোনার ছেলেরা তার সোনার ছেলেরা কি করছে সেই সোনার ছেলেরা এই যে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ধর্ষণ করেছে শুধুমাত্র একজন নারী নয় এদের কীর্তি কাহিনী অনেক এই সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিয়েছে এই সোনার ছেলেদের হাতে তারা কারাত তুলে দিয়েছে এই সোনার ছেলেদের মাথা হেলমেট বাহিনী বানিয়ে জনগণের উপর অত্যাচার করে শান্তি সংহতি নামে বিএনপি জনগণের উপরে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এই সোনার ছেলেরা আজকে তারা সোনার সোহাগা হয়ে একের পর এক অপকর্ম করছে আজকে আমার এক বন্ধু বক্তা বলেছে ধর্ষিত বাংলাদেশ যারা জোর করে দখল করে সেটাকেই বলে ধর্ষণ আজকে সমগ্র বাংলাদেশ আজকে ধর্ষিত আজকে সমগ্র বাংলাদেশে আজকে আমরা বিচার চাই না কার কাছে বিচার চাব যেখানে প্রক্টর যেখানে প্রিন্সিপাল যেখানে আইনশৃঙ্খলার বাহিনী পুলিশ প্রশাসন বিচার বিভাগ যারা সম্পূর্ণভাবে আজকে দালালি করে চুপ করে বসে থাকে তাদের কাছে কিসের বিচার বিচার হবে আমাদের জনগণের কাছে বিচার করবে জনগণ তাই আমি বলতে চাই আজকে যে দুর্নীতি দূষণ লোভ দুর্নীতি কি বলে মানি লন্ডারিং আজকে যে একটা সুবিধাভোগী একটা সৃষ্টি করেছে একটা দলকে একটা বাহিনীকে যারা যারা মনে করে এই বাংলাদেশ তাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে আজকে আমি অবাক হই একটি কথা মনে করি আমার দুঃখ লেগেছে এটা ফেব্রুয়ারি মাস মহান বাংলা ভাষার আন্দোলনের মাস কোথায় সে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছিল কোথায় সে ছাত্র সমাজ যারা 69 গণ আন্দোলনের মধ্য দিয়ে 71 মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজকে সেই ছাত্র সমাজ কোথায় আজকে বাংলাদেশের যে অতীত ঐতিহ্য আমাদের যে মূল্যবোধ সম্মান দিবে এবং আমাদের সম্মান এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে একটা লোভী একটা কলঙ্কিত জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করছে বর্তমানে এই অবৈধ সরকার আজকে আমাদের সীমান্ত বাহিনীর রক্তাক্ত হয়ে বেড়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করা ভাষা পাচ্ছি না